بسم الله الرحمن الرحيم শুভ দর্শক আসসালামু আলাইকুম আমাদের আছি আমাদের আজকের লিগাল আওয়ার প্রোগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার এবং সলিসিটার এবং রাজনীতিবিদ তিনি নিউহাম কাউন্সিলের একজন কাউন্সিলর স্বনামধন্য কাউন্সিলর তিনি আর কেউ নন ব্যারিস্টার নাজির আহমেদ সালাম নাজির আহমেদ সালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আপনার সাথে প্রোগ্রাম করছি হ্যাঁ হ্যাঁ দীর্ঘদিন পর আমরা দুজনেই বাংলাদেশ সফর করে আসলাম মাসাধিক কাল অতিক্রম করলাম সেখানে স্পেন্ড করলাম এবং বেশ দীর্ঘদিন পর আমরা কয়েক মাস পর আবার দেখা হলো আর কি জি ধন্যবাদ আসার জন্য আমরা দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে রাখি তারপর আবার আপনার সাথে আলোচনায় ফিরছি প্রিয় দর্শক আপনারা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে আপনারা সরাসরি উপভোগ করছেন সেই সাথে আপনাদের যদি কোনো আইন বিষয়ক প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারবেন আমাদের যে গেস্ট আসে সেই গেস্ট প্রাইমারি অ্যাডভাইস দিয়ে থাকবেন জি আজি ভাই আমাদের রিসেন্টলি অনেকগুলো বিষয় আছে একটা বিষয় যদি আপনার কাছ থেকে জানতে চাই আপনি যদি আপনার ওপিনিয়ন শেয়ার করেন সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা নিয়ে অনেকেই আসছেন এবং অনেকেই জানেন না তাদের ভিসা তারা কাটিল করে দিয়েছেন এবং আসার পরে তারা জানতে পারে তাদের এই এই সেমিস্টারে তারা এনরোল হবে না আরও এক সেমিস্টার পরে আসতে হবে এই যে গ্যাপগুলো হচ্ছে এবং স্টুডেন্ট আসছে তাদের যে কমিউনিকেশন গ্যাপ তাদের বর্তমান যে সিচুয়েশন এই নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ এটা তার গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা নিয়ে আলোচনা করব প্লাস আমরা দেশ সফর করে আসছি এক মাসের উপর থেকে এবং যেহেতু আমাদের প্রোগ্রামটা বাংলা ভাষাভাষী লোকরা দেখে নাকি তো আমি আসার পর থেকে বেশ কয়েকটা বিষয়ে নজর খাওয়ার চেষ্টা করছি নজর নেওয়ার চেষ্টা করছি যে যারা এখানে বসবাস করেন পার হাফ মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি তাদের অনেক সম্পত্তি বাংলাদেশে আছে অনেক অ্যাকাউন্টস আছে যেটা ইউজ হচ্ছে না তো আমি এবার গিয়ে মুর্শিদ সাহেব দেখে আসলাম বাংলাদেশ ব্যাংকের কার্যবিধিগুলা এবং বাংলাদেশে একটা আইন আছে ব্যাংকিং অ্যাক্ট 1991 এবং সেখানে 25 ধারায় বলা আছে যে যদি কোনো গ্রাহক অ্যাকাউন্টের সাথে কোনো যোগাযোগ না থাকে লেনদেন না হয় 10 ইয়ার্স চলে যায় তাহলে বাংলাদেশ ব্যাংকে সংশ্লিষ্ট ব্যাংক তার অ্যাকাউন্টটা ক্লোজ করে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পাঠিয়ে দেবে এবং বাংলাদেশটা ব্যাংকে পাঠিয়ে দিলে তখন 2 বছর ম্যাক্সিমাম থাকে গ্রাহককে ক্লেম করার জন্য যদি ক্লেম না করেন তাহলে ওইটা ফরফিচার বা কি বলে বাতিল হয়ে যাবে এই টাকাটা গভর্নমেন্টের পার্সে বা ট্রেজারিতে চলে যাবে এবং আমি একটু অনুসন্ধান করতে গিয়ে গাটাঘাটি করতে গিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে হাজার হাজার লোকের এভাবে অ্যাকাউন্টস আছে হয়তো অনেকের অ্যাকাউন্টে খুব বেশি পয়সা না আবার কিছু কিছু আছে খুবই ওয়েলথি অ্যাকাউন্ট হেলথি অ্যাকাউন্ট কিন্তু কিছু কিছু অ্যাকাউন্ট আছে 5,000, 10,000, 2,000, 1,000, 10,000, 15,000 এভাবে পড়ে আছে বছরের পর বছর কেউ কোনো খুঁজো নিচ্ছেন না এবং প্রতি বছর কিন্তু এভাবে অ্যাকাউন্ট বন্ধ হয়ে এবং পয়সাটা বাংলাদেশ ব্যাংকে চলে গেছে এবং সময়ের ব্যবধানে আপনার কি বলে পাবলিক পার্টসে বা গভর্নমেন্টের কোষাগারে চলে যাচ্ছে তো এটা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি একটা টিভি চ্যানেল এটা নিউজ করেছে এবং ওই নিউজটা একটা ফেসবুক ইয়েতে প্রায় 1 মিলিয়ন শেয়ার কী বলে ভিউ হয়ে গেছে আর কি তো মেইন উদ্দেশ্যটা হচ্ছে মানুষের সচেতনতা বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যাতে করে এভাবে আপনার টাকা 10,000 হোক 15,000 হোক 20,000 হোক আপনার টাকা তো দরকার না হয় আপনি অ্যাকাউন্ট ক্লোজ করে অ্যাকাউন্টটা চেরিটে দিয়ে দিন মানে মানিটা অ্যাকাউন্টের পয়সা তুলে আপনি চেরিটে দিয়ে দিন কিন্তু এভাবে তো আপনার টাকাটা গভর্নমেন্টের কী বলে কোষাগারে যাওয়ার তো দরকার নাই তো অনেক মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট হচ্ছে অনেকে যোগাযোগ করছেন বা অনেকে একটু মানে নড়াচড়ে বসছেন যে কী হচ্ছে এভাবে তো আমরা বলবো যে দেখেন বা আপনার সম্পত্তি আপনার প্রতি মহান আল্লাহ পাকের একটা গিফট বা ব্লেসিংস তো ওইটাকে ওইটার উপর জাস্টিস করবেন ইনসাফ করবেন আপনার যে প্রপার্টি আছে ওইটার ব্যাপারে খেয়াল রাখবেন তদারকি করবেন আপনার যদি অযথা অপ্রয়োজনীয় অ্যাকাউন্টস থাকে দরকার নাই বছরের পর বছর রাখা আপনার ক্লোজ করে দেন দরকারই একটা বা দুইটা বা তিনটে অ্যাকাউন্ট রাখতে পারেন যেটাতে আপনার সবসময় লেনদেন হচ্ছে কিন্তু এভাবে ফেলে রেখে দিয়ে কোনো লেনদেন হচ্ছে না এই রিস্ক থেকে যায় আর বাংলাদেশ ব্যাংকে যখন ফান্ডটা চলে যায় তখন ওখান থেকে ক্লেম করা আমলাতান্ত্রিক জটিলতা আমরা বাংলাদেশে ভালো করে বুঝি অনেক কষ্ট হবে অনেক সময় পারবেন না আর ফরফিচার হয়ে গেলে তো আনার প্রশ্নই আসে না
বাজাপ্ত হওয়ার পরে তো আর প্রশ্নই আসে না। সুতরাং সময় থাকতে আপনারা এই ব্যাপারে উদ্যোগী হন, এটা আমাদের মেসেজ থাকবে। খুব সুন্দর বিষয় আপনি আপডেট দিয়েছেন। আমরা যে বিষয়টা জানি যে অনেক সময় যারা মা মৃত্যুবরণ করেন ইংল্যান্ডে, তার ছেলে মেয়ে অথবা তাদের ওনার যে বেনিফিশিয়ারি, ওনারা যদি যেতে চান সেই ক্ষেত্রে তো জটিলতা সৃষ্টি হবে অবশ্যই, এবং এখানে অনেক জটিলতা। এর জন্য প্রবাসীরা যদি সতর্ক না হন তাহলে দেখবেন যে দুঃখে দুঃখে তারা মানে ভিকটিম হবেন। এক নম্বর হচ্ছে মৃত্যুর পরে উত্তরাধিকারের প্রশ্ন আসে, এইটাও একটা জটিলতা আছে। এবং বাংলাদেশে যদি অ্যাকাউন্টস থাকে এবং পুরানো অ্যাকাউন্টস যদি থাকে, ওই সময় কিন্তু নমিনি রাখা হতো না। জি হ্যাঁ, তো নমিনির সিস্টেমটা কিন্তু খুব বেশি আগে আসে নাই, 10-15 বছর আগে, এর আগে তো ছিল না। তো নমিনি থাকলে পরে নমিনিরা ক্লেম করতে পারবে, নমিনি তা থাকলে। আবার অনেক সময় দেখা গেছে যে অনেক বৃদ্ধ লোক, অনেক মুরব্বীরা মারা যাচ্ছেন, অনেকে জানেন না যে তার অ্যাকাউন্টে টাকা আছে, কাউকে বলেন নাই, এবং সঙ্গত কারণে কনফিডেন্সিয়াল জিনিস, অনেক রুজি করেছেন, দেশে টাকা পাঠিয়ে অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, ঠিক আছে, কাউকে বলেন নাই, বললে খামোখা লুপ করবে বা কর্জো চাইবে, দিবে না, ঝামেলাতে পড়বো, তো কাউকে বলেন না। ইভেন পরিবারের নিকট সদস্য যারা তাদেরকেও বলেন নাই। উনি হঠাৎ করে কোভিডে হোক বা যে কোনো কারণে হোক মারা গেলেন, তখন ফ্যামিলি মেম্বাররাও জানে না তার অ্যাকাউন্টস যে আছে, তো জানলে না ক্লেইমের প্রশ্ন আসে, পাওয়ার প্রশ্ন আসে। তো এইটাও কিন্তু কোভিডে এসে আমাদেরকে আঙ্গুলে, কী বলে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আমাদের বিশ্বস্ত রিলেটিভ যারা আছেন তাদেরকে সব তথ্য বলে যাওয়া দরকার। আর অনেকে আছেন মনে করেন দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন, আপনি জানেন যে 20 ইয়ার্স বৈধ অবৈধ মিলে যদি না থাকে তাহলে তাকে কোনো রেগুলারিটি দেওয়া হবে না, তো উনি বাধ্য হয়ে পড়ে আছেন, চাইলেও যেতে পারতেছেন না। তো 20 ইয়ার্স থাকলে তো আমাদের অ্যাকাউন্টের কোনো আগামাতে থাকবে না, কিছুই নাই। এইভাবে একটা সংখ্যক, বিরাট সংখ্যক লোক আছেন। আরও আছেন যে দীর্ঘ 5-7 বছর 8 বছর হয়ে গেছে, দেশে যান নাই, দরকার নাই, ইমার্জেন্সি পড়ে নাই, যান নাই, কোভিড এসে আরও 2-3 বছর লিঙ্গারিং হয়ে গেল, তখন এই এই অ্যাকাউন্টসগুলো মানে রিস্কিতে পড়ে যায় আর কি। এজন্য প্রবলেমটা একদিকে না, মাল্টিপল প্রবলেমস। আর বাংলাদেশ যদি এনআইডি কার্ড না থাকে আপনাকে পথে 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 ভোগান্তির শিকার হতে হবে, তো এই জন্য এনআইডি কার্ডটাও অ্যাপ্লাই করা দরকার, করে নেওয়া ভালো, বাংলাদেশে গেলে ওইটার সময় সুযোগ করে নেওয়া ভালো। ধন্যবাদ, খুব সুন্দর আপডেট দেওয়ার জন্য। আমাদের সঙ্গে একজন কলার যুক্ত হচ্ছেন, প্রিয় কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম সালাম কলার, আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন। জি, আমার দুইটা প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হইল, ও ব্রিটিশ সিটিজেনশিপ হওয়ার পরে কতদিন এইটার মেয়াদ থাকে, বা কতদিন ওর ভিতরে ব্রিটিশ পাসপোর্ট বানাইতে হয়? আপনার প্রশ্ন বুঝতে পারছি। জি জি, না থ্যাংক ইউ কলার, অশেষ ধন্যবাদ, আপনি ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার। জি, তো আপনাকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি আপনি ফোন করেছেন। আপনি বলেছেন যে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরে ওইটার ভ্যালিডিটি কতদিন, বা কতদিন ভ্যালিড থাকতে পারে, বা কতদিনের ভিতরে পাসপোর্ট বানাতে হবে বা বানা দরকার। দেখেন, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পরে এটার কোনো ভ্যালিডিটি নাই, আপনার নাগরিকত্ব পেয়েছেন ওইটাই আপনার ডিটারমিনিং এভিডেন্স, আপনি ব্রিটিশ নাগরিক, পাসপোর্ট বানানো জরুরি না। এবং এদেশে আপনি শুনে আশ্চর্যিত হবেন, বাই বন্ড ব্রিটিশ একটা বিপুল সংখ্যক লোকের পাসপোর্ট নাই, কারণ পাসপোর্টটা তখনই প্রযোজ্য যখন দেশের বাইরে যাবেন, কিন্তু দেশের বাইরে না গেলে তো আপনার পাসপোর্টের দরকার নাই। সুতরাং ব্রিটিশ পাসপোর্ট কতদিনের ভিতরে বানাতে হবে এইটার কোনো বাধা ধরার নিয়ম নাই। তবে হ্যাঁ, আপনি যদি দেশের বাইরে ভিজিট করতে চান, সফর করতে চান, তাহলে অবশ্যই ব্রিটিশ পাসপোর্টটা ইমিডিয়েটলি বানানো দরকার। আর আগ থেকে প্ল্যান, হঠাৎ করে এক সপ্তাহের ভিতরে আপনি যেতে চাইলেন না, আপনি এক সপ্তাহের ভিতরে পাসপোর্ট তো অনেক সময় বানাতে পারবেন না। আর দীর্ঘদিন নাগরিকত্ব সার্টিফিকেট, ন্যাশনালিটি সার্টিফিকেট যদি থাকে আর ব্রিটিশ পাসপোর্ট যদি না বানান, যখন আপনি ফার্স্ট অ্যাপ্লিকেশনটা পাসপোর্টের জন্য করবেন, তারা একটু ইনকোয়ারি করবে, ইনভেস্টিগেট করবে, একটু ডিপলি দেখবে, তো সেটার জন্য আপনি প্রস্তুত থাকতে হবে। এজন্য সব কিছু মিলিয়ে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে, কোনো বাধা ধরা নিয়ম নেই যে এতদিন পরে বা এতদিনের ভিতরে বানাতে হবে, তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাসপোর্টটা বানিয়ে রাখা ভালো। আমরা আগেই বললাম, যদি আপনি দেশের বাইরে সফর করতে চান সেটা লাগবে, বা ইমার্জেন্সি উদ্ভব হলো তখন আপনি তো ইমার্জেন্সি ভিত্তিতে অনেক সময় চেষ্টা করে নাও বানাতে পারেন। আর যত দীর্ঘদিন যাবে আপনার গ্যাপ, তত তারা বেশি একটু ডিপলি দেখবে যে পাসপোর্টের ব্যাপারটা আগে। তো আশা করি কলার, আমাদের প্রশ্নের উত্তর
বায়োমেট্রিক কার্ড দিয়ে আমি দেশে যাইতাম পারবো না, যাওয়া করতাম পারবো না বাংলাদেশে পাসপোর্ট নিয়ে। আমি বুঝছি না প্রশ্ন, আপনি আপনি একটু স্পষ্ট করে বলুন প্লিজ। আপনি আমার এখন ব্রিটিশ সিটিজেনশিপ হয়েছে আর কি পাইছি, এখন আমার বাংলাদেশি পাসপোর্ট আছে বা প্লাস বায়োমেট্রিক কার্ডও আছে। আমি পাসপোর্ট না বাংলা ব্রিটিশ পাসপোর্ট না বানাই আমি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আর বায়োমেট্রিক কার্ড দিয়ে দেশে যাইতে পারবো না বা আইতাম পারবো না। ও উনি ন্যাচুরালাইজেশন সার্টিফিকেট আছে, বায়োমেট্রিক কার্ডও আছে, এই মুহূর্তে এই মানে উনি বায়োমেট্রিক কার্ড এবং বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ট্রাভেল করবেন কিনা, মানে করতে পারবেন কিনা? দেখেন আপনি ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন, ব্রিটিশ পাসপোর্ট বানান নাই, কিন্তু আপনার বাংলাদেশি পাসপোর্ট আছে, ইনডিফিনিট লিভ আছে বা লিভ টু ইনডিফিনিট লিভ আছে, লিভ টু রিমেন তাহলে তো আর নাগরিকত্ব পাবে না, ইনডিফিনিট লিভ আছে। আপনি পাসপোর্ট এবং বায়োমেট্রিক কার্ড দিয়ে আপনি সফর করতে পারবেন, বাংলাদেশে যেতে পারবেন, আসতে পারবেন, এবং বাংলাদেশে যেতে আপনার ভিসাও লাগবে না যেহেতু আপনার বাংলাদেশ পাসপোর্ট ইনডিফিনিট লিভ আছে। তবে বাংলাদেশের বাইরে যে কোনো দেশে গেলে হয়তো আপনার ভিসা লাগবে, যেমন আপনি ইউরোপিয়ান একটা কান্ট্রিতে বা মিডল ইস্টে যাবেন তো আপনার ভিসা অবশ্যই লাগবে। আর ব্রিটিশ পাসপোর্ট থাকলে অনেক দেশে যেতে ভিসা লাগে না, অথবা পোর্ট এন্ট্রি বা অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ পাসপোর্টে বেশিরভাগ ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না। তো আপনি বাংলাদেশ পাসপোর্ট নিয়ে যেতে পারবেন এবং কোনো অসুবিধা হওয়ার কথা না বাংলাদেশ নাগরিক হিসাবে যদি বাংলাদেশ সফরে যেতে চান। কিন্তু বাংলাদেশ সফরে যাওয়ার জন্য বাংলাদেশের পাসপোর্ট থাকা অবস্থায় ব্রিটিশ পাসপোর্ট বানাবেন কি না, না না, ওইটা খুব জরুরি না। এটা আপনি বানাতে পারবেন বা পরে বানানো হবে। বাংলাদেশের পাসপোর্ট ইনডিফিনিট লিভ আছে, আপনি যেতে পারবেন এবং দুই বছরের ভিতরে আবার আপনি চলে আসতে হবে। বাংলাদেশের পাসপোর্ট ইউজ করলে ম্যাক্সিমাম টু ইয়ার্স আপনি বাংলাদেশি পাসপোর্টে গিয়ে সেখানে থাকতে পারবেন, নতুবা আপনি রিটার্নিং রেসিডেন্টের স্ট্যাটাসটা হারিয়ে যাবে আর কি। ধন্যবাদ, খুব সুন্দর আপডেট দিয়েছেন এই বিষয়ে। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী একজন কলার সংযুক্ত হচ্ছে। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম সালাম কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন প্লিজ। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে আপনাদের অনুষ্ঠানটা আমি কোন দিয়ে শুনতেছিলাম, আমাদের নাজির ভাই অত্যন্ত গোছালো এবং অথেন্টিক উত্তর দিয়ে খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন ছিল, আমি সরকারে বলেছিলি আমি আমি ব্রিটিশ পাসপোর্ট আমি দেশে যাচ্ছি, যে দেশে যাচ্ছি আর কি, তো আমার এই আগের পাসপোর্টে ওইখানে মানে দাঁড়িয়ে ছিল না, এখন একটু দাঁড়িয়ে রেখেছি, তো ওইটা কি এখন গেলে নতুন কি পাসপোর্ট করতে হবে বা ওই ফটোটা চেঞ্জ করতে হবে না ওইটা দিয়ে চলবে? ওইটা একটু কাইন্ডলি করলে খুশি হবো। থ্যাংক ইউ স্যার, অনেক পুরা আমি আমিও যাত্রার মতো আসতেছি। যে প্রিয় কলার, হ্যালো কলার শুনছেন, দুঃখিত কলার, আমি যেটা বুঝলাম যে ওনার ব্রিটিশ পাসপোর্ট আছে এবং ওনার লাস্ট বিষয়গুলো আমি আসলে ক্লিয়ার না, আমি যতটুকু মানে কলটা ক্লিয়ার হচ্ছে না, আমি টেকনিক্যাল টিমকে একটু আহ্বান জানাবো আমাদেরকে সহযোগিতা করার জন্য, মানে কলটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, জানি না বাইরে থেকে কি বলে দেখা যাচ্ছে। আমাদের স্টুডিও থেকে যে ইনফরমেশনটা আমরা পেলাম সেটা হচ্ছে যে ওনার আগের পাসপোর্টে দাঁড়িয়ে ছিল না, এখন দাঁড়িয়ে আছে, এটা কোনো সমস্যা হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো প্রথম হচ্ছে যে না, পাসপোর্টে আগে দাঁড়িয়ে ছিল না এখন আছে এই জন্য সমস্যা হবে এমন কোনো কথা নাই। এজন্য শুধুমাত্র দাঁড়িয়ে রাখার কারণে পাসপোর্ট চেঞ্জ করতে হবে এইটারও দরকার নাই। তবে হ্যাঁ, যদি অনেক সময় তারা গাইডেন্সে বলে যে সিগনিফিকেন্টলি যদি আপনার চেহারা চেঞ্জ হয়, আপনাকে শনাক্ত করতে অসুবিধা হয়, অসুবিধা হচ্ছে, তখন আপনার ফটোটা বদলানো ভালো। যেমন মনে করেন বাচ্চা অবস্থায় ফর এক্সাম্পল, তো বাচ্চাদের যখন একটু অ্যাডাল্ট হবে তখন ওই যে বাচ্চাদের ফেসের সাথে মানে অনেক সময় বয়স হলে পরে অনেকটা চেঞ্জ হয়ে যায়, ধরা যায় না, বোঝা যায় না বা ডিফারেন্ট পিপল লাগে, এই ধরনের হলে পরে তারা সাজেস্ট করে ফটো চেঞ্জ করে বানানোর জন্য। কিন্তু দাড়ি রাখার জন্য আমার মনে হয় যে ফটো চেঞ্জ করার দরকার নাই যদি না সিগনিফিকেন্ট চেঞ্জ হয়। তার বাস্তব উদাহরণ আমি, আমি তো এবার সফর করলাম দাড়ি থাকা অবস্থায়, কোনো অসুবিধা তো হয় নাই, কিন্তু আমার যখন পাসপোর্ট ছিল তখন তো দাড়ি ছিল না। তো এই জন্য কলার, শুধুমাত্র দাড়ি রাখার জন্য ফটো চেঞ্জ করা বা পাসপোর্ট চেঞ্জ করার কোনো দরকার নাই। আশা করি আপনার উত্তর পেয়েছেন, আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ কলার। আপনার যদি তারপরে কোনো কোয়েশ্চেন থাকে আপনি প্রশ্ন করতে পারবেন আবার আমাদের অনুষ্ঠান চলাকালীন সময়ে। আমরা আরেকজন কলার সঙ্গে যুক্ত হচ্ছে। জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি কলার,
জি, আমার প্রশ্নটা হইল ফ্রি উইবার নিয়ে আর কি। প্রিয় কলার, আপনি একটু আর একটু স্পষ্ট করে জোরে একটু কথা বলুন প্লিজ, আমাদের যে কোনো কারণে আমাদের। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনছি, আর একটু জোরে বলুন প্লিজ। জি, আমার হইল ফ্রি উইবার নিয়ে একটা প্রশ্ন আর কি। জি বলুন, শুনছি। ফ্রি উইবার করতে গেলে কতদিন আগে, ভিসা এক্সটেনশন করার কতদিন আগে করতে হয়, এবং এটার জন্য কি কি পেপার লাগে আর কি, আর এটা সাকসেসফুল হতে কতদিন সময় লাগে, এটাই আর কি আমার প্রশ্ন। ফ্রি ওয়েভার অ্যাপ্লাই করব কি ধরনের অ্যাপ্লিকেশন, আপনি সেটাও বলে দিন। ফ্রি ওয়েভার মানে যে আমি 10 ইয়ার ধরে আছি আর কি, ফ্রি ওয়েভার যে ফ্রি মাপের জন্য আর কি অ্যাপ্লিকেশন। না, আমরা বুঝি নাই, আপনি ফ্রি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেটা বুঝতে পারলাম, কিন্তু কোন ধরনের অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন? এক্সটেনশনের জন্য করব আর কি, এখন ফ্রি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশনটা করব আর কি। আচ্ছা, জেনারেলি কলার যতটুকু আমরা বুঝতে পেরেছি যে ফি ওয়েভারের ব্যাপারে উনি জানতে চাচ্ছেন এবং কতদিন আগে অ্যাপ্লাই করতে পারবেন, করতে পারবেন এবং সাকসেস হওয়ার জন্য কতদিন দরকার নিবে, এগুলা কি কি ডকুমেন্টস আর কি কি ডকুমেন্টস। নাম্বার ওয়ান হচ্ছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনি যখনই ফি ওয়েভারের জন্য চিন্তা করতেছেন বা যখনই আপনার অ্যাপ্লিকেশন করার সময় আসছে, আপনি অযথা ফেলে না রেখে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লাই করবেন। কতদিন আগে করতে হবে এটা কোনো বাধা ধরা নিয়ম নাই, কিন্তু আপনার মেয়াদটা যেন শেষ না হয়, মেয়াদের আগে আপনি মনে করেন এক্সটেনশন অফ লিভ শেষ হবে 15 মার্চ ফর এক্সাম্পল, কিন্তু 15 মার্চের আগে যদি আপনি ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই না করেন তাহলে তো ইউ উইল বিকাম ওভারস্টেয়ার, আপনার রাইটস এন্টারটেনমেন্ট লিমিটেড হয়ে যাবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। এজন্য অ্যাপ্লাই করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কতদিন লাগতে পারে এটা তো বলা কঠিন, অনেক সময় হোম অফিস 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহ পর্যন্ত সময় নিতে পারে এবং নিচ্ছে প্র্যাকটিক্যালি আমাদের 8-10 সপ্তাহ এমনিতেই চলে যায়। আর আপনি বলছেন সাকসেস হতে কতদিন লাগবে, না সিদ্ধান্ত দেবে আপনার সাকসেস হতে পারে নাও হতে পারে, সাকসেসের সাথে আলাদা সম্পর্ক বা টাইমের এখানে ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন তারা আইদার গ্রান্ট করবে অথবা রিফিউজ করবে, দুটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আর একটা কথা মনে রাখবেন যে যদি মেয়াদ যাওয়ার আগে আপনি অ্যাপ্লাইটা করে দিতে পারেন ফি ওয়েভারও, তারা যদি 2-3 মাস সময় নেও আপনার অ্যাপ্লিকেশনে এফেক্ট করবে না, কারণ তারা ওই ডিসিশন দেওয়ার পরেও আপনাকে একটা সময় দিবে এই ভিতরে অ্যাপ্লিকেশনটা লঞ্চ করার জন্য। সুতরাং আপনার ইম্পর্টেন্ট হচ্ছে মেয়াদ যাওয়ার আগে যেন আপনার ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা লঞ্চ করেন বা মেক করেন। আর আপনি বলছেন কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে, ডকুমেন্ট তো একটা ফর্ম আছে, এটা নির্দিষ্ট ফর্ম ফিল ইন করতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পজিশনটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে, এভিডেন্স দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে, ফাইন্যান্সিয়াল ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, কাজ করলে মানে ওখানে পে স্লিপ আপনার ডকুমেন্টস দিয়ে দেখাতে হবে যে কত ইনকাম, এরপরে কেউ যদি সাপোর্ট করে তার কনফার্মেশন তার এভিডেন্স সবগুলো দিতে হবে এবং ফার্দার ডকুমেন্ট তারা চাইতে পারে, আপনাকে রিফিউজ করতে পারে, গ্রান্ট করতে পারে অথবা পার্শিয়াল গ্রান্ট করতে পারে। জি, ধন্যবাদ, ধন্যবাদ দর্শক, আমরা আশা করি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হব। জি কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কলার, আমি শুনছি আপনাকে, প্রশ্ন করতে পারেন প্লিজ। আমার একটা প্রশ্ন। জি বলুন। আমি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পাইছি ব্রিটিশ সিটিজেনশিপে, কিন্তু আমার ইউরোপিয়ান পাসপোর্ট আছে, ওইটা দিয়ে কি আমি দেশে আসা যাওয়া করতে পারবো, নাকি ব্রিটিশ ব্রিটিশ পাসপোর্ট কইরা তারপর দিতে হবে? আচ্ছা, ব্রিটিশ পাসপোর্ট করতে হবে না এই মুহূর্তে? এই মুহূর্তে ব্রিটিশ পাসপোর্ট ন্যাচারালাইজ সার্টিফিকেট আছে, কিন্তু ইউ পাসপোর্ট দিয়ে দেশে আসা যাওয়া যাবে না, উনি ট্রাভেল করতে পারবেন না। আচ্ছা, আজকে দেখা যায় ব্রিটিশ পাসপোর্ট নিয়ে বেশ কল আসছে, ভালো কথা। হ্যাঁ কলার, দেখেন আপনি ইউরোপিয়ান পাসপোর্ট হিসাবে এদেশে আসতে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই, এবং এখন যারা ইউ ন্যাশনাল ইউকের সাবজেক্ট টু ইউকে ল, এভাবে আপনাকে ট্রিট করা হবে। তার মানে হচ্ছে আগে আমরা ইউ থেকে বের হওয়ার আগে যেভাবে জার্মান ফ্রান্স ইটালি থেকে ইজিলি চলে যাওয়া যেত কোনো পাসপোর্ট ভিসা ছাড়া, ইভেন পাসপোর্টও লাগতো না, আইডি কার্ড, আইডি কার্ড, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এখন ইউরোপ থেকে আসতে হলে ইউকের ল মানতে হবে এবং ইউকের যে রিকোয়ারমেন্ট সেটা মানতে হবে, তো একজন জার্মান নাগরিক আসতে গেলে যে প্রসেসে যেতে হবে আপনাকে সেই প্রসেসে যেতে হবে, প্রয়োজনে ভিসা নিয়ে আসতে হবে। সুতরাং আসতে যেতে ইউরোপিয়ান পাসপোর্ট থাকলে আপনি ভিসা নিয়ে আসতে পারবেন, যেতে পারবেন। এটার জন্য
ব্রিটিশ পাসপোর্ট বানানো এসেনশিয়াল না। যদি আপনি ফিল করেন আমি ইউরোপিয়ান পাসপোর্ট আছে, ভিসা আছে, আমি যেতে পারবো আসতে পারবো, কোনো অসুবিধা নেই, তাহলে ব্রিটিশ পাসপোর্ট বানানো জরুরি না। আর যদি মনে করেন যে না আমি ভিসার জন্য আবেদন করব, এই ডকুমেন্ট সেই ডকুমেন্ট বা তারা রিফিউজ করতে পারে, তো এগুলার কনসিডারেশন নিয়ে যদি আমার ব্রিটিশ পাসপোর্ট হয়ে যায় তাহলে তো আপনি ফ্রি, ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আপনি দেশের বাইরে যেতে পারবেন আসতে পারবেন। তবে হ্যাঁ এখানে বলে রাখা ভালো, ব্রিটিশ পাসপোর্ট হলে পরে আপনি ইউরোপিয়ান দেশে গেলে হয়তো তাদের ভিসা নিতে হবে, হ্যাঁ এখন বিভিন্ন দেশে, আর ইউরোপিয়ান পাসপোর্ট থাকলে পরে আপনার ইউকের হয়তো ভিসা নিতে হবে, হ্যাঁ। সুতরাং দু ক্ষেত্রেই আপনার পজিটিভ নেগেটিভ জিনিস আছে। সুতরাং আপনি ব্রিটিশ পাসপোর্ট গেলে হয়তো বাংলাদেশে গেলে আপনার সমস্যা হবে না, নতুন করে ভিসা নিতে হবে না, ভিসা নিতে হবে না তার মানে নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্পটা নিতে হবে, অনেকটা ভিসার মতো আছে। কিন্তু ইউরোপে যেতে হলে আপনাকে যে দেশে যাবেন ওই দেশের আইন মতো যদি ব্রিটিশ নাগরিক সেখানে গেলে পরে ভিসা নিতে হয় আপনাকে নিতে হবে, এয়ারপোর্টে হোক বা আগে অ্যাপ্লাই করে হোক। ঠিক অনুরূপভাবে ইউরোপিয়ান পাসপোর্ট থাকলে একদেশে ঢুকলে এদেশের নিয়ম অনুযায়ী আপনাকে হয়তো ভিসা পোর্ট এন্ট্রি অ্যারাইভাল হয়তো দিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ দর্শক, আমরা আশা গুরুত্ব পেয়েছেন। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হচ্ছি। জি কলার আসসালামু আলাইকুম। প্রিয় কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, জি জি কলার, ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি প্রশ্ন করতে পারেন। জি আমার তো বিগত প্রশ্ন ছিল যেটা সাথে রিলেটেড না এটা। প্রিয় দর্শক আপনি দয়া করে একটু জোরে কথা বলেন প্লিজ, ভলিউমটা একটু বাড়িয়ে কথা বলেন প্লিজ। জি আমি আমার একটা ভিন্ন ধরনের প্রশ্ন ছিল, বলুন বাংলাদেশের বাংলাদেশের সম্বন্ধে আপনার আমি কি কথা বলি? হ্যাঁ বলুন, যদি আইন বিষয়ক হয় বা রিলেটেড হয় আমরা সেটা শুনব। আমার জি আমার কাছে জানেন বাংলাদেশে আমরা সাফার করতেছি এবং আমরা কিভাবে বিক্রি হইতেছি, কিভাবে হয়রান হইতেছি, এই দেশে এইভাবে একটা বাংলাদেশের লোক সম্বন্ধে নিয়ে একটু এক্সপ্লেইন করা হয় ওরা ওইভাবে এক্সপ্লেইন করে না, ওইভাবে সহযোগিতা করে না, ট্রিট অন্যভাবে করে, এই শুধু আমরা শুধু হয়রানি হচ্ছে বছরের পর বছর। যদি এই দেশে এইভাবে একটা ইয়ে করেন তাহলে আমরা অনেক উপকৃত। ঠিক আছে ঠিক আমার অসুবিধা হলো। ঠিক আছে আপনার কথাটা আমরা বুঝতে পেরেছি। আমাদের যে গেস্ট আছেন উনি কিন্তু বাংলাদেশের এনরোল্ড আইনজীবী, বাংলাদেশ হাইকোর্ট পর্যন্ত ওনার এনরোলমেন্ট আছে। ওনার যদি প্রাইমারি অ্যাডভাইস দেওয়ার মতো বা বলার মতো কিছু থাকে উনি বলবেন আপনাকে। আপনি যদি কিছু বলতে চান সংক্ষেপে প্রশ্নটা করুন প্লিজ। দুঃখিত কলটি কেটে গেছে। উনি কি বলতে যাচ্ছে আমরা আসলে পুরোপুরি বুঝি নাই। উনি হয়তো বাংলাদেশে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলেন এবং আইনজীবী নিয়ে ওনার একটা ক্ষোভ প্রকাশ করছেন। আর যাই হোক আমরা পরবর্তীতে যাতে আপনার কল নিব এবং সেই অনুসারে আমরা চেষ্টা করব প্রাইমারি অ্যাডভাইস দেওয়ার জন্য। আচ্ছা আমাদের সঙ্গে এই মুহূর্তে কলা নেই। তারপর আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আপনি একটু কথা বলেন, সম্প্রতি যে বিষয়গুলো ঘটছে আপনার অভিমতটা যদি একটু শেয়ার করতে পারেন। না আমি খুবই আশঙ্কা, মানে এত বিপুল সংখ্যক স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে আর কি, ওইটা ওই যে 15 বছর আগে যেভাবে ফ্লাড গেট ওপেন হয়েছিল এভাবে আর কি। এবং বেশিরভাগ ছাত্র এখানে আসার পর মানে তার পড়াশোনায় মনোনিবেশ না করে ভিন্ন চিন্তা করতেছে এবং দেখবেন যে 15-20 বছর আগে মানে 2008-09-10 যেভাবে একটা সমস্যা ক্রিয়েট হয়েছিল, মানে ভিসা কলেজ ফ্লাড গেট অফ স্টুডেন্টস এসে পরবর্তীতে দেখা গেল যে একটা বিপুল সংখ্যক স্টুডেন্টরা তারা ওই যে মেইনল্যান্ড ইউরোপে ওদিকে চলে গেছে, এভাবে একটা প্রচুর হারে কলেজ ইউনিভার্সিটিগুলো আসলে কোভিডের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক তাদের ছাত্রের দরকার, কোয়ালিটি এনশিওর না করে ভালো করে অ্যাসেসমেন্ট না করে ঢালাওভাবে ভিসা দিয়ে দিচ্ছে। কিন্তু তারা এখানে আসার সাথে সাথে একদিকে হচ্ছে তাদের তারা বাংলাদেশে অনেকের অনেকের ক্ষেত্রে, আমি বলছি না সবার ক্ষেত্রে, কিছু কিছু হয়তো জেনুইন ছাত্র আছে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তাদের ফর্মাল স্টুডেন্ট হিসাবে সেখানে ছিল না, পোর্ট করে স্টুডেন্ট ভিসা চলে আসছে, অথবা সেখানে তার ইংরেজির দক্ষতা এত পুয়োর যে সাধারণ কনভারসেশন সে বুঝতেছে না, একটা চিঠিও পড়তে পারতেছে না। 3 নম্বর হচ্ছে তার ফাইন্যান্সিয়াল এমন অবস্থা যে
মানে এই একাডেমিক ইয়ারের ছয় মাস বা তিন মাস বা আগামী এক বছর যে ফিস পে করবে তার সার্ভাইভেবিলিটি নাই। তো এগুলা সব প্রবলেমটা এখানে হয়ে দেখা যাচ্ছে, বেশিরভাগ স্টুডেন্ট এখানে আসার পরই মানে একটা মানে সাগর দেখতেছে সামনে। সরি ইন্টারাপ্ট নাজিব, আমাদের এক বিরতির সময় হয়ে গেছে, আমরা আবার আলোচনায় ফিরছি। প্রিয় দর্শক, বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবার ফিরছি আমাদের প্রিয় অনুষ্ঠান লিগাল আওয়ার নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান লিগাল আওয়ারে। আপনাদের সঙ্গে আছে আমি মোর্শেদুর রহমান, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার, সলিসিটার এবং কাউন্সিলর নাজির আহমেদ। তিনি লিঙ্কনস চেম্বার্স অ্যান্ড সলিসিটার্সের প্রিন্সিপাল। যেরকম নাজির আহমেদ, আমরা খুব সুন্দর কল নিচ্ছিলাম মাঝখান দিয়ে, আপনি আপনাকে একটু ইন্টারাপ্ট করতে হলো, যেটা স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি কথা বলছিলেন, যদি আবার আমাদের সঙ্গে। যেটা বলছিলাম যে আসলে স্টুডেন্টরা মাল্টিপল প্রবলেমসে তারা মানে ফেস করে, একটা হচ্ছে যে অনেক সময় ওছাত্ররা চলে আসছে, জি আবার অনেক সময় দেখা গেছে ফাইন্যান্সিয়াল এবিলিটির প্রশ্ন আছে, আবার অনেক সময় দেখা গেছে যে তাদের একাডেমিক্যালি ওখানে এত পুয়ার যে এখানে এসে একটা কোর্স ফলো করার মতো অভিজ্ঞতা নাই বা এবিলিটি নাই, যার কারণে দেখা দেখবেন যে কয়েক বছর পরেই ওরা মানে একটা বিপুল সংখ্যক একটা স্টুডেন্টদের গ্রুপ বের হবে, মানে দে উইল হ্যাভ নো স্ট্যাটাস। আর আপনি কলেজ বা ইউনিভার্সিটিতে যেখানে আসছেন কাজ নিয়ে, হয়তো আপনি একটা ইনস্টলমেন্ট দিয়েছেন, এখানে এসে যদি ইনস্টলমেন্ট না দেন অথবা ক্লাসে অ্যাটেন্ড না করেন, অটোমেটিকলি তারা হোম অফিসে ইনফর্ম করে দেয়, আর ইনফর্ম করলে তখন হোম অফিস ভিসা কাটিল করে দিয়ে দেবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে বিভিন্ন সময় ব্রোকার বা থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে তারা আসছে, ওখানে তিন চারটা পার্টি জড়িত, স্টুডেন্ট জানে না কীভাবে কী শর্তে কীভাবে ভিসা পাইছে, ওখানে হয়তো থার্ড পার্টিকে পয়সা দিয়েছে, তারা কলেজে বা ইউনিভার্সিটিতে দেয় নাই বা ইউনিভার্সিটি সবজিয়ে পায় নাই, তো ওখানে কমিউনিকেশনের কারণে এটা দেখা গেছে যে আসার পর দেখা গেল ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা এক কলেজে নাই অন্য জায়গায়, মানে এভাবে বিভ্রান্ত হচ্ছে আর কি। তো এজন্য সব সমস্যা তো আর একভাবে বলা যাবে না, বিভিন্নভাবে। এজন্য কলেজ ইউনিভার্সিটির একটা দায়িত্ব ছিল যে তারা ভালো করে অ্যাসেস করে যোগ্য ছাত্রকে ভিসা দেওয়া, সেটা কিন্তু গত এক বছর দুই বছর ধরে লাকিং হচ্ছে, যার কারণে ফ্লাড গেট ওয়েতে মানুষ চলে আসছে। আমি বলি না যে স্টুডেন্ট যারা জেনুইন স্টুডেন্ট যারা পড়াশোনা করতে চায় দে আর ওয়েলকাম, আসুক, হ্যাঁ তারা আসবে, কিন্তু আপনারা ঢালাওভাবে মানে ভিসা দিয়ে দেখা যায় যে অনেক সময় ছাত্র স্টুডেন্ট ভিসার নামে অনেক সময় বেকার, দীর্ঘদিন ধরে পড়াশোনায় নাই, বাংলাদেশেও সেখানে এবারে স্টুডেন্ট না, পড়াশোনা করতে পারবে না, কোনো এবিলিটি নাই, তাকে স্টুডেন্ট ভিসা দেওয়া হচ্ছে এবং চলে আসছে। তো ওরা কিন্তু একটা বিরাট সংখ্যক দেখবেন যে আস্তে আস্তে তারা ফাইল আপ হচ্ছে আর কি, এটা গ্রুপ ডেভেলপ হচ্ছে এখানে। জি ধন্যবাদ, আমরা আবার ফিরবো আলোচনায়, একটা কল নিয়ে নিচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম কলার, আমরা শুনছি আপনি প্রশ্ন করতে পারেন। আমি গ্রিক পাসপোর্ট বা সিটিজেনশিপ লাগি অ্যাপ্লিকেশন করতাম। আচ্ছা, এখন সমস্যা হয়েছে আমার এগুলা ফলিয়া আমার পক্ষে সুযোগ ফার্স্ট আমার ব্রেইন করে আমার মাথার ভিতরে দেওয়া মেমোরি কমপ্লিটলি ডাউন হয়ে গেছে। তো এখন আমি ডাক্তারের কাছে এক্সামশন অ্যাপ্লিকেশন করতাম, ডাক্তারের কাছে পারলাম না পাওয়ার থাকলে ডাক্তারে দিদা না নানা নজুয়া, কখন আমি কিতা করতাম পারি আমার তারপরে ভেঙ্গে ভেঙ্গে কথা আসতেছে যে উনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য আবেদন করবেন, কিন্তু উনি ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট বুঝতে দিতে পারবেন না, তার একটা মেডিকেল সমস্যা আছে, কিন্তু আবার ডাক্তার সাহেব বিভিন্ন অজুহাত দিচ্ছেন যে উনি সার্টিফিকেট দিচ্ছেন না, এমত অবস্থা কী করবেন? এটাই না, এখন এমত অবস্থা খুব বেশি করার নাই। নাম্বার ওয়ান হচ্ছে যে নর্মালি 18 থেকে 65 পর্যন্ত কেউ যদি নাগরিকত্ব সার্টিফিকেট বা ন্যাশনালিটি সার্টিফিকেট ন্যাচারালাইজেশন পেতে চায়, তাকে অবশ্যই লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 পাশ করতে হবে। তার ক্ষেত্রে দুটো এক্সেপশন, একটা হচ্ছে 18 নিচে হতে হবে অথবা 65 উপরে হতে হবে, আর দুই নম্বর এক্সেপশনটা হচ্ছে যে যদি কোনো মেডিকেল এক্সামশন পাওয়া যায়
তো মেডিকেল এক্সামশন আপনি মুখে যতই বলুন, ডাক্তার যদি সার্টিফিকেট দিয়ে বা এভিডেন্স দিয়ে কনফার্ম না করে আপনি এক্সামশন দেবে না, অ্যাপ্লাই করলেও পাবেন না। এর জন্য আপনার ডাক্তারের সাথে আলাপ করুন সরাসরি, যদি ডাক্তার না দেয় কনসালটেন্ট যদি আপনার থাকে কনসালটেন্টের সাথে আলাপ করেন, অথবা সুইটেবলি কোয়ালিফাইড প্রাইভেট যদি ডাক্তার থাকে তার সাথে শরণাপন্ন হতে পারেন, কিন্তু ডাক্তারের এভিডেন্স সার্টিফিকেট ছাড়া আপনাকে এক্সামশন দেবে না। আপনাকে পাশ করে নাগরিকত্ব অর্জন করতে হবে আর কি। ধন্যবাদ, ধন্যবাদ কলার, আমরা আশা করি উত্তর পেয়েছেন। আমরা আরেকজন কলার সঙ্গে যুক্ত হব। জি কলার, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি নাজির ভাই, কিছু একটা জিনিস জানতাম চাই। প্লিজ বলুন নাজির সাহেব, শুনছেন? জি শুনছি ভাই, আপনার প্রশ্ন করেন। আমি যদি আকে দেশ বিয়ার উপলক্ষে বিজিত বাংলাদেশ কোনে আনতাম চাই, কিতা ইন্য করা লাগবো বা আমার কিতা দোয়া লাগবো বা দেশতনে তারা কিতা দিয়া আইতিব অর্থটা জানতাম চাই। প্রশ্নটা হচ্ছে উনি বিয়ের উপলক্ষে বাংলাদেশ থেকে ভিজিটর বিয়ে উপলক্ষে ভিজিটে আনার কোনো স্কোপ নাই, এবং ভিজিটে আসা অবস্থায় ও বিয়ে রেজিস্ট্রেশন করাতে কোনো টাফ ঝামেলা হবে। আপনাকে একটা একটা প্রভিশন আছে, সেটা হচ্ছে ফিয়ান্সি হিসাবে যদি আনতে চান, অর্থাৎ দে উইল কাম টু ম্যারি, বাংলায় যাকে বলে বাগদত্তা, তো বাগদত্তা একটা ক্যাটাগরি আছে বা ফিয়ান্সি, ওইটা আপনি অ্যাপ্লাই করে আনতে পারলে তখন মানে ভিসা দিবে তারা যে অ্যাজ ইফ ইউর ফিয়ান্সি উইল কাম টু ম্যারি ইউ, তখন আপনি রেজিস্ট্রেশন করতে সুবিধা হবে। তো এটার জন্য কী লাগবে, আপনি একজন আইনজীবীর সাথে সলিসিটর বারিস্টারের সাথে পরামর্শ করেন, সরাসরি কথা বলে একটু দিক নির্দেশনা নেন। টেলিফোনে তো অনেক কিছু আলাপ করা যাবে না। বাগদত্তা বা ফিয়ান্সি আপনার পূর্ব পরিচিত হতে হবে, তার সাথে আপনার জানাশোনা আছে, দেখা হয়েছে, এগুলোর প্রমাণ সাবমিট করার পর তারা সন্তুষ্ট হলে পরে ভিসা দেবে। শুধু জাস্ট আপনি একজনকে নিয়ে আসবেন বিয়ে করার জন্য, এভাবে তো তারা ভিসা দেবে না। তো এই পর্যন্ত আমরা বললাম, আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করেন সাক্ষাতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। জি ধন্যবাদ, কারণ আমাদের সঙ্গে অনেক কলেজ যুক্ত আছেন, সবার উত্তর দিতে হবে, সবার সাথে কথা বলতে হবে। জি আমাদের পরবর্তী কলারের সঙ্গে যুক্ত হবো। জি কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কলার। পরবর্তী কলারের সঙ্গে যুক্ত হবো। জি হ্যালো। জি হ্যালো, ওয়ালাইকুম সালাম কলার, আমরা শুনছি, আপনি টিভির ভলিউমটা মিউট করে দেন প্লিজ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি দুইটা কথা জানতাম আর কি, বুঝিয়ার না করিয়া। আমার একজন জিও আছে, বোন ফুটাইছে দেশ থেকে স্টুডেন্ট। আচ্ছা, তখন তার তো তাই তো মনে করো এই বছর দিলেই বাকি পয়সা তিন হাজার হয়েছে গুণ দিয়া, আর সামনের বছর তাই বুঝলে আগে ফাটা না, তো দশ হাজার কি আনতাই দিতা গরিব মানুষ। তো কিলা কিতা করা কি মানে যেন ওয়ার্ক পারমিটও গেলে কিতা টিকাই দিব নি রইতে পারবা নি, আর না কেয়ার অফিসা ও দুইটা তা বুঝাইয়া কইবা, আমি ফোন তো ইয়ালাম বুঝিয়ার না বয়স্ক মানুষ। আর আরো বলব, আরো এখন কথা জানি আর হইতাম তাইয়ার যেন ও যেন মেয়ের লোক মেয়ে ফুড়ি নাইছেন না নে ফুড়ি নকল বা ফুয়াই নকল, তাই দুই ওজন আনলি গেলে বিয়ে হইলে কিতা জিও হইব নি, লিগেল দিতে বাদে হইতে পারবা নি। যদি কোন ছেলে বা মেয়ে আসে, তো দুই ইলিগেল ইলিগেল বিয়ে না, স্টুডেন্ট হিসাবে আসলে তো ইলিগেল না, স্টুডেন্ট হিসাবে থাকলে তো ভিসা থাকে, স্টুডেন্ট হিসাবে আসতে হলে ভিসা নিয়ে আসতে হয়, এবং ভিসা অবস্থায় থাকা অবস্থায় ভ্যালিড অবস্থায় যদি বিয়ে করে পারফেক্টলি অলরাইট, এটা কিন্তু ভিজিটর ভিসা না, এটার জন্য সময় লাগতে পারে কিন্তু বিয়ে করা যাবে, এবং তারা ইললিগেল না, এবং দে শুড নট বি ট্রিটেড অ্যাজ ইললিগেল। আচ্ছা, দুই নম্বর হচ্ছে যে উনি আসার সাথে সাথে আমরা যে প্রবলেমগুলো আগে বা পরে আমরা বলছিলাম, এটা একটা কারণ যে বলে একটা গরিব পরিবারের সন্তান চলে আসছে কিন্তু এখন ফিস দেওয়ার তৌফিক নাই, অ্যাবিলিটি নাই, তখন সে কি হবে? তখন দেখেন, এবং এখনো উনি চিন্তা করছে এক বছর পরে কিন্তু উনি আর পারবে না, না এক বছর আগে উনি সিদ্ধান্ত নিবে কেন পারবে না, চেষ্টা করুক তার এবিলিটি দিয়ে পাশ করতে পারলে ভালো, কিন্তু কোনো ক্যাটাগরিতে যেতে হলেও তো তার সার্টিফিকেট লাগবে, যোগ্যতা লাগবে এবং কানেকশন লাগবে। নাম্বার ওয়ান হচ্ছে কেয়ার ভিসা, কেয়ার ভিসা উনি চাইলেও অ্যাপ্লাই করতে পারবে না, কেয়ার কোম্পানি স্পন্সর করতে হবে। তো কেয়ার কোম্পানি যদি উনি না জানে বা উনি যিনি ফোন করছেন উনি যদি তার আত্মীয় হন না জানেন, তাহলে তো আপনি
কেন মানে পাবে কিভাবে? জি, কোনো কোম্পানি তো পাবে না, আর কোম্পানি স্পন্সর না করলে উনি চাইলেও কেয়ারেতে যেতে পারবে না। এই জন্য কলার আপনার যে আত্মীয় আসছেন স্টুডেন্ট হিসাবে কেয়ার হিসাবে যেতে হলেও কিন্তু কেয়ার কোম্পানি বা ইন্ডাস্ট্রির স্পন্সর লাগবে, উনি সরাসরি অ্যাপ্লাই করতে পারবে না। ওনার সার্টেন একটা যোগ্যতাও লাগবে, ওই ধরনের ট্রেনিং লাগবে, এটা হচ্ছে বেসিক কোন একটা ইয়ে, কিন্তু আগে তো কেয়ার কোম্পানি পেতে হবে। জি, আর নাম্বার টু হচ্ছে ওয়ার্ক পারমিটে যদি সুইচ করতে চান সেখানে যোগ্যতার প্রশ্ন আসে। যদি স্কিল ওয়ার্ক পারমিটে যেতে চান যোগ্যতার প্রশ্ন হতে হবে, আর যদি উনি ডিগ্রি বা মাস্টার্সটা শেষ না করে যেতে চান তাহলে পারবেন না। উনি স্টুডেন্ট হিসেবে চলে আসছে বাংলাদেশে, তার কী যোগ্যতা ছিল বা কী তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল এগুলো না দেখে তো বলা কঠিন। কিন্তু এখানে এসে স্টুডেন্ট হিসাবে উনি কিছুই করলেন না তো ওয়ার্ক পারমিটে তো যেতে পারবেন না। এরপরে তিন নম্বর হচ্ছে যে গ্রাজুয়েট এন্ট্রি একটা স্কিম আছে, যেটা আগে পোস্টারি ওয়ার্ক বলা হতো, সেটাতে যেতে হলে তো আপনার ডিগ্রি বা মাস্টার্স পাস করতে হবে, পাস না করলে তো যেতে পারবেন না দুই বছরের ওয়ার্ক পারমিট। এক্স্যাক্টলি, এই জন্য স্টুডেন্ট হিসাবে এখানে এসেই কিছু না করে বেগে যাওয়া বা কন্টিনিউ না করা, আপনার তো অপশন তো একবারে কম। তো এই পর্যন্ত আমি বললাম, বাকি যদি কোনো স্টুডেন্ট বা তার গার্ডিয়ান বা তার অভিভাবক যদি কোনো অ্যাডভাইস চান যে কোনো আইনজীবীর সাথে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করে আপনি একটু তার ব্যাপারে অ্যাডভাইস নেন, কারণ তার ব্যক্তিগত বা সাবজেক্টিভ অনেক ইনফরমেশন নিতে হবে একটা ভালো অ্যাডভাইস দেওয়ার জন্য। না ধন্যবাদ, আপনি সেই সাথে অনেক বিষয়ই আলোচনা করেছেন এবং মূল বিষয়গুলোই আপনি এক্সপ্লেন করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আর একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম দর্শকের মানে জন্য, সেটা হচ্ছে যে উনি যেটা জানতে চাচ্ছিলেন স্টুডেন্ট ছেলে এবং মেয়ে বিয়ে করলে কি, আমার প্রশ্ন জানার ইচ্ছা যে সেই ক্ষেত্রে কি তারা স্যাটেলাইট স্ট্যাটাস পাবে কিনা। না, ঠিক খুব সুন্দর একটা প্রশ্ন উনি তুলেছেন। স্টুডেন্ট দুজনই স্টুডেন্ট, জি হ্যাঁ, তো বিয়ে করে তারা মানে কি ওটা তো একটা সাগরের মধ্যে পড়া আর কি। আমি বলি যে একজন লোক সাঁতার জানে না তো তার উপর বর করে কাঁধে উঠছেন আপনি নদী পার হওয়ার জন্য, তো উনি এবং আপনি দুজনেই তো ডুবে মরবেন। দুজনেই ছাত্র, তো দুজনেই ছাত্র হলে আপনি ইন্ডিফিনিটলি বা সেটেল স্ট্যাটাস পাবেন কীভাবে? সেটেল হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, যদি আপনি একজন যদি মনে করেন ওয়ার্ক পারমিটে যেতে পারে তখন ডিপেন্ডেন্ট হিসাবে ফলো করতে পারেন, অথবা যদি ওই যে 10 ইয়ার্স রুটে একজন যদি ইনডেফিনিট লিভ পায় তার স্পাউস হিসাবে বা পার্টনার হিসাবে আপনি হয়তো যেতে পারেন, কিন্তু এখন তো 10 ইয়ার্স রুটে যাওয়া স্টুডেন্ট হিসাবে অলমোস্ট ইম্পসিবল, কারণ এখানে ক্যাপ বসিয়ে দেওয়া হয়েছে, টাইম বার দেওয়া হয়েছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আর ওয়ার্ক পারমিট তো স্কিল ওয়ার্ক পারমিট পাওয়াও তো কঠিন। তো এমন অবস্থায় দুজন স্টুডেন্ট হিসাবে নতুন নবাগত এসে বিয়ে করলেন, আই ডোন্ট সি এনি ফিউচার। এবং আপনি খুব সুন্দর রাইটলি বলেছেন, আমি বলেছি বিয়ের ক্ষেত্রে যদি একজন ব্রিটিশ বা সেটেল স্পাউস হয় আর স্টুডেন্ট হিসাবে আসার বর হোক বা কনে হোক বা ছেলে বা মেয়ে হোক দেশ থেকে স্টুডেন্ট হিসাবে আসছে কিন্তু তার হাজব্যান্ড বা যাকে বিয়ে করবে তার ওয়াইফ বা হাজব্যান্ড ব্রিটিশ বা সেটেল, সেক্ষেত্রে আসার আলো আছে, মানে লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল। কিন্তু দুজনই ছাত্র, দুজনই নতুন আসছে বিয়ে করা, ওই যে সাঁতার না জেনে তার কাঁধে উঠে নদী পার হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, আমরা আশা করি আমাদের দর্শক আপনার এই যে পুরো ব্যাখ্যাটা বুঝবেন। ধন্যবাদ দর্শক, আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হব। কলার আসসালামু আলাইকুম। জি কলার আসসালামু আলাইকুম। আর মনে জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার প্রশ্নটা অল আন আসিল যে বিয়া অন একটা পার্টি উল্প আছে, আমি দেশতনে আনতাম চাইলাম একজন গেস্ট, তো এটা আনতুইলে কিলাম কিতা করা লাগবো, মানে আপনি কি ভিজিটর আনতে যাচ্ছেন? এই তো সিম্পল, জি ভিজিটর আনতাম, মানে পার্টি উল্প আছে, ও পার্টি আনতাম। কি তার পার্টি? মানে বিয়ার একটা পার্টি হইবো, বিয়ার অনুষ্ঠানে মানে অ্যাটেন্ড করবেন? না, জি বিয়ার অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। আচ্ছা ঠিক আছে, মানে আমি জেনারেলি লাভ হন আপনি স্ট্রিট পার্টি করবেন বা একটা নরমাল গরুয়া পার্টি করবেন, ওই পার্টি আর বিয়ার পার্টি তো সমান না, মানে এই জন্য আমি একটু জিজ্ঞেস করলাম যে কোন ধরনের পার্টি। হ্যাঁ কলার, আপনি যাকে ভিজিটে আনতে চান তাকে স্পন্সর করে ভিজিটে চেষ্টা করতে পারেন, তবে আমি অ্যাডভাইস করব যে বিয়ের ফাংশনটা এমনভাবে সেট করেন কিছু কয়েকটা মাস সময় রেখে এরপরে অ্যাপ্লিকেশন করবেন, কারণ সময় দেখা গেছে যে আপনার বিয়ে হয়তো 15 দিন পরে বা 1 মাস পরে, আপনি তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করলেন, সিদ্ধান্ত আসার আগে বিয়ে হয়ে গেল। তো এইভাবে না করে আপনি একটু ওয়েল ইন অ্যাডভান্স প্ল্যান করেন 2-3 মাস হাতে রেখে, তখন ওইটার উপর বেস করে আপনি ভিজিটের জন্য আবেদন করতে পারবেন, তখন আপনি সময় পেলেন, অ্যাপ্লিকেশনটা মজবুত বা ভালো করে শক্ত করে করবেন, তারা সিদ্ধান্ত নিলে একটু সময় নিলেও আপনার জন্য বিয়ের ফাংশনটা মানে এখনও সময় থাকে, কিন্তু তাড়াতাড়ি করে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে বিয়ে এভাবে করলে হয়তো আপনি বিয়ের আগে নিয়ে আসতে পারবেন না। তো
মুদ্রা কথা হচ্ছে যে আপনি ভিজিটে স্পন্সর করে নিয়ে আসতে পারবেন, তবে ওয়েল ইন অ্যাডভান্স প্ল্যান করে শক্ত করে ভালো করে অ্যাপ্লিকেশন করে। ধন্যবাদ। জি ধন্যবাদ কলার। আমরা মনে হয় এর আগে যে কোয়েশ্চনটা ছিল ওই কোয়েশ্চনটা পুরোপুরি ক্লিয়ার ছিল, আমরা ওই ধরনের উত্তর দিয়েছি। যাই হোক, আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হচ্ছি। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম কলার, আমরা শুনছি, প্রশ্ন করুন প্লিজ। কলার শুনি ভাই। জি আলহামদুলিল্লাহ। আমার ছেলে এসো বনাইছে 20 ইয়ার্স, এখন আমি বাংলাদেশের পাসপোর্ট, আমি বার্থ সার্টিফিকেট সকল ডকুমেন্ট আমার কাছে আছে, আমি কি করছি এখন? ফিঙ্গার প্রিন্ট ইটা তারা নিতে পারে না সিস্টেমও, তারা যে ফিঙ্গার দর্শক বাংলাদেশ হাই কমিশন বার্মিংহাম। প্রিয় দর্শক, আপনি আপনাকে একটু অনুরোধ করবো, আমরা যে কোনো কারণে হোক আপনার প্রশ্নগুলো পুরোপুরি বুঝতে পারি নাই, আপনি যদি আবার একটু বলেন স্পষ্ট করে। আমার ছেলের বয়স 20 বছর। 20 বছর, জি। এখন তার জন্ম উদ্দেশ্য আমি সকল ডকুমেন্ট রেডি করছি, বাংলাদেশের পাসপোর্ট বানাই ফেলতে গিয়ে। আচ্ছা, এখন ফিঙ্গার প্রিন্ট তারা কম্পিউটারও নিতে পারছেন না, ফিঙ্গার প্রিন্ট তার অন না। এখন তারা এটা রেকর্ড করতে সকল তা ডকুমেন্ট রেকর্ড করিয়া ফটো উঠো তুলিয়া তারা ডাকাত পাঠাইছিলা, এখন ডাকা এটা রিফিউজ করে চলে গেছে, পাসপোর্ট ইস্যু করতো নাই। কেনে করতো না, রিজন কি তা? ফিঙ্গার প্রিন্ট হইছে না, ফিঙ্গার প্রিন্ট দিছে না, মিলে না ফিঙ্গার প্রিন্ট, তাই জানি তা না, কিন্তু ওইটা এলাভ না, ফিঙ্গার প্রিন্ট কোন না না, আমি কথাটা বুঝলাম না, ফিঙ্গার প্রিন্ট এলাও করতো না এখানে। একজন 20 বছরের ছেলে, তার মা বাপ বাংলাদেশি, আপনি অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দেবেন। এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট করছি, হে ফিঙ্গারপ্রিন্ট ট্রাই করছে, ফিঙ্গারপ্রিন্ট অন না, মেশিনও। ও, উনার মানে ফিঙ্গারে কোনো ধরনের প্রবলেম আছে, আঙ্গুলে কোনো ধরনের প্রবলেম আছে? ভাই ফিঙ্গারপ্রিন্ট না, তারা অনেকবার ট্রাই করছেন, 2 দিন তারা ট্রাই করছেন, তারা ফিঙ্গারপ্রিন্ট অন না। আমি তো এই ফয়লা ভুললাম, এই ধরনের প্রবলেম আমি আর আগে কখনো নাই আর কি, কারণ এখন তো মেশিন রিডেবল পাসপোর্ট কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত ফিঙ্গার টিপ দিতে হয়, ফিঙ্গার প্রিন্ট দিতে হয়। তো এটা কেন হচ্ছে তার জন্য আপনি যদি তাদের কর্তৃপক্ষের সাথে আলাপ করেন, বা সিনিয়র পার্সোনালিটি বা অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বা চ্যান্সারি কি বলে তাদের ওই পাসপোর্ট ডিপার্টমেন্টের হেডের সাথে আলাপ করেন, সমস্যাটা কেন হচ্ছে না, কেন হবে না? বর্তমান যিনি আছেন খুবই হেল্পফুল পাসপোর্ট ডিপার্টমেন্টের হেড, যেই থাকুক, মানে পাস তার ফিঙ্গার প্রিন্ট কেন নেওয়া যাচ্ছে না, কেন নিবে না, এটা কারণটা কি? সেটা আমাদের প্রশ্ন আসলে কি কারণে, এবং এই প্রবলেমটা আজকেই প্রথম শুনলাম আর কি। হ্যাঁ, যে কয়েকবার চেষ্টা করে নেওয়া যাচ্ছে না, আমার মনে হয় যে এই ব্যাপারে আসলে একটা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, টেকনিক্যাল কি বলে ব্যাপারটা, আমরা তো সেখানে অ্যাডভাইস দিতে পারবো না। আইনগতভাবে বাংলাদেশি পাসপোর্ট বানানোর জন্য যে ডকুমেন্টসগুলো লাগে, এই ডকুমেন্টসের ব্যাপারে আমরা পরামর্শ দিতে পারি, তার কি বাংলাদেশি পাসপোর্টে এনটাইটেলমেন্ট আছে কিনা না সেটা বলতে পারি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কেন নিতে পারে না সেটা তো আমরা কিছু বলতে পারবো। জি আচ্ছা দর্শক, আপনি কি বলতে চাচ্ছিলেন বলুন প্লিজ বলুন। আমি বলতে চাচ্ছি এখন এই যে তারা যে ফিঙ্গারপ্রিন্ট নিতে পারছে না, এখন এই জন্য ডাকা পাসপোর্ট ইস্যু করবে না উইদাউট ফিঙ্গারপ্রিন্ট, এখন আমি আইনত কি করতে পারি? আচ্ছা, ও আচ্ছা, আপনি এদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, ওনার ডিসিশনটা চ্যালেঞ্জ করতে? জি, আমার তো সব ডকুমেন্ট আছে, কি করা যায় না? চ্যালেঞ্জটা তো পরে আসবে, আগে আপনাকে তাদের মানে ইন্টারনাল প্রসিজারটা ফলো করেন, যে আপনি যেখানে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে তাদের হেড বা ম্যানেজার বা কি বলে এর উপরের লেভেলে বা হাই কমিশনের সর্বোচ্চ পর্যায়ে আপনি যোগাযোগ করেন। আপনার তো বাচ্চার বাংলাদেশি পাসপোর্ট যদি সে বাংলাদেশি ন্যাশনাল হয়ে থাকে, তার পাওয়া একটা অধিকার, রাইট, এই রাইট থেকে তো বঞ্চিত করতে পারে না। টেকনিক্যাল সমস্যা হলে দে শুড সলভ ইট, তারা হাই কমিশন কর্তৃপক্ষ বা বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃপক্ষ তারা বলে দেবে এটা কীভাবে সলভ করবে। এখান তো যদি না হয় লিগ্যাল চ্যালেঞ্জটা হবে লাস্ট রিসোর্ট, প্রথমে আপনি লিগ্যাল চ্যালেঞ্জে যায়েন না, প্রথমে আপনি ইন্টারনালি এটা সমাধান করার চেষ্টা করেন, তাদের সর্বোচ্চ পর্যায়ে আলাপ করে দেখেন যে কেন এটা হচ্ছে না, তারাই পথ বাদ দিয়ে দেখ যে অল্টারনেটিভ কী, যে আপনার মেশিন নিতে পারলো না, সে তো হিউম্যান বিইং, সে তো গোস্ট না, সে তো কি বলে ফিরিস্তা না, বা অন্য কোনো মানে যে যার চেহারা বা শরীর বা হাত দেখাই যাচ্ছে না। ছোট বাচ্চাদের যেটা হয় আপনার ইয়ে থাকে না, ছোট বাচ্চা বলতে সে তো 20 বছরের, 20 বছরের, সেটাও না কিন্তু, কেন হবে না? এজন্য আমার মনে হয় যে এখানে সামথিং কি একটা জিনিস আছে, এজন্য হাই কমিশনের সাথে আলাপ করে
সর্বোচ্চ পর্যায়ে যদি না হয় তখন আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন, কিন্তু এর আগে আপনি তাদের সাথে আলাপ করেন। ধন্যবাদ, ধন্যবাদ দর্শক। আমরা আশা করি আপনি উত্তর পেয়েছেন, আপনি সেই অনুসারে হাই কমিশনের সাথে বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনি তাদের রিজনটা জেনে নেবেন, আপনি স্টেপ নেবেন। আমরা পরবর্তী কলার সঙ্গে যুক্ত হচ্ছি। জি কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কলার, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। জি আচ্ছা, আমার দুইটা প্রশ্ন আছে ব্যারিস্টার সাহেব। বলুন প্লিজ। প্রথম প্রশ্নটা হইল কি, আমি ইউরোপিয়ান লতে আমি আমার আম্মার লাগে অ্যাপ্লাই করছিলাম, ফ্যামিলি যে বিচার লাগি এক্সটেন্ডেড। জি তে প্রথম আমার অ্যাপ্লাই করার বাদে আমার আপিল হয়েছিল, আপিলও দেওয়ার পরে আমি আপিল গাইছিলাম, আপিল গাওয়ার পরে আপিলও যেদিন আমরা কোর্ট আছি, কোর্ট হিয়ারিং আছিল, ওদিন তারা সকালে যে ইমেল দিছে যে তারা মানে আপিল আমরা আমরা পক্ষে দিলেই যে আর কোর্ট হিয়ারিং করতো না তারা। আচ্ছা আচ্ছা, আমরা সিটি পাওয়ার পরে আমরা চলেছি যে আমরা কোর্টে যাওয়া লাগতো না বা আমরা হিয়ারিং করা লাগতো না আজকে। তখন আজকে তিন মাস হয়ে গেল, এটা কোনো রিপ্লাই তারা কিন্তু কোনটা এখনো কোনটা ডিসিশন না, আপনি কোনো কার্ড পান নাই, ডিসিশন পান নাই। আচ্ছা দেওয়ার পরে এখানে যদি স্টুডেন্ট থাকে, স্টুডেন্ট ছাত্রকে ক্যারিয়ার ভিসা মানে মানে করতে পারবো নি, আর এ যদি যায় যদি তার ফ্যামিলি আনতে হইলে কিতা করা লাগবে, কিতা বদলে কেরাম তো পারবো না, দেশও জ্ঞান তৈরি ফ্যামিলি। জি আচ্ছা, ধন্যবাদ, আপনার কোশ্চেন আমরা বুঝতে পেরেছি। আমরা না সব প্রশ্ন একসাথে করলে তো আর ইয়ে দেওয়া, সংক্ষেপে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। তো সংক্ষেপে প্রশ্ন হচ্ছে, জি প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে যে উনার মায়ের এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার ইইউ এবং অ্যাপিল গ্রান্টেড। ঠিক আছে, তিন মাস হয়ে গেছে, আপনি রিমাইন্ডার দেবেন, যেহেতু আপনার সলিসিটর সাহেব আছেন তার সাথে বসে আপনি পরামর্শ নেন, আপনি আর মনে হয় অপেক্ষা করা ঠিক নয়, এখন বারবার রিমাইন্ডার দিতে হবে। কারণ আমি যদি ধরে নেই যে 28 দিনের ভিতরে বলতাম যে ঠিক আছে একটু অপেক্ষা করে, কিন্তু এখন তো তিন মাসের উপরে চলে গেছে, এই জন্য রিমাইন্ডার দেবেন একটার পরে আটটা, এবং সলিসিটর সাহেব বসে সলিসিটর সাহেবের সাথে বসে আপনি সিদ্ধান্ত নেন এবং উনি অ্যাডভাইস দেবে যে কীভাবে আগাতে হবে আর কি, যেহেতু তারা ডিসিশন উড্ড করছে ভিসা তো দেওয়ার কথা। অবশ্যই, তো আপনি বিভিন্নভাবে ট্রাই করেন, আপনি হোম অফিসে যোগাযোগ করেন, প্রেজেন্টিং অফিসারের সাথে যোগাযোগ করেন এবং অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার ম্যানেজারের সাথে যোগাযোগ করতে পারেন। সেকেন্ড আনসারটা যদি চলে আর সেকেন্ডটা হচ্ছে যে না স্টুডেন্ট হিসাবে ক্যারিয়ার সুইচ করতে পারে সংক্ষেপে, আর তার ডিপেন্ডেন্ট হিসাবে আগে আগে নিজে পাক, এরপরে না নিয়ে আসবে, গিয়ে নিয়ে আসবে কেন, এখানে তোকে তো নিয়ে আনতে পারবে কি পারবে না, আনতে পারবে, আনতে পারবে যদি সে সুইচ করতে পারে, কিন্তু এখন সুইচ করার আগে তো সে তো চেষ্টা করলে পারবে না, তার তো কোম্পানি তাকে স্পন্সর করতে হবে, এবং স্পন্সর যদি করে যদি পায় তাহলে সুইচ করার প্রশ্ন আসে, আর সুইচ করার পর তার ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু জিনিস আছে যে ওখানে গিয়ে ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করে নিয়ে আসতে হয়, কিন্তু অন্যান্য ভিসার জন্য তো এটা না। ধন্যবাদ, আপনি দর্শকের উদ্দেশ্যে। আর ওয়াইফ যদি একাই সফর করতে পারে, যদি উনি ওয়াইফ এমন হয় যে না একজন লাগবে নিয়ে আসার জন্য ঢাকা থেকে বা সিলেট থেকে, তাহলে তো অবশ্যই একজন গিয়ে নিয়ে আসতে হবে আর কি। ধন্যবাদ, আপনি দর্শকের উদ্দেশ্যে যদি একটু বিদায় নিয়ে নেন। না আমরা চেষ্টা করেছি মানে সংক্ষিপ্তভাবে সব প্রশ্নের উত্তর দেওয়া, আর মাঝে মধ্যে প্রশ্নগুলো এমন ওয়াইড আর কি যে আপনি একটা প্রশ্নের উপর এক ঘন্টা আপনি বলতে পারেন, তো স্বাভাবিক কারণে এটা বলতে গেলে আমাদের অন্যান্য কলারকে আমরা মারুম বা বঞ্চিত করবো, এই জন্য যতটুকু সম্ভব আমরা কলারের উত্তর দিয়েছি। আবারও বলছি সম্মানিত দর্শক মণ্ডলী যারা আছেন, আমরা যে উত্তরগুলো দিয়েছি আপনাদের প্রশ্নের আমরা ডকুমেন্ট দেখি নাই, টেলিফোনের সমস্যা ছিল, আমরা আপনাদের পুরো কথাও বুঝতে পারিনি, তো আপনাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা পরামর্শ দিয়েছি। কিন্তু মনে রাখবেন যে কোনো আইনজীবীর কাছে গিয়ে বসে আপনি ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডভাইসটা নেন, ওইটা সবচেয়ে ভালো, আপনার একটা সিদ্ধান্ত বা একটা জীবনের মূল পরিবর্তন হয়ে যেতে পারে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি একজন দক্ষ আইনজীবীর সাথে বসে আলাপ করে পরামর্শ নেন। ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আজকের জন্য এখানেই শেষ করতে হচ্ছে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।